प्रतिदिन कार्टून वीडियो पेते चैनल टीके सब्सक्राइब करूँ और पाशे थाका बेल बटन टी बाजिए दीते भूलें ना। धन्यवाद। सुप्रिय दर्शक, आजकेर अनुष्ठाने आमी आपनादेर शेखाबो घरे बसेई किभाबे पटेटो चिप्स तैरी करा जाए। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনেছেন, ঘরে বসেই আপনি তৈরি করতে পারবেন মজাদার লোভনীয় স্বাদের পটেটো চিপস। আহা, পটেটো চিপস, পটেটো চিপস আমার ফেভারিট। ছোটবেলা থেকেই পটেটো চিপস খেতে পছন্দ করি। কি স্বাদ, মুখ দিয়ে লালা বের হচ্ছে। পটেটো চিপস তৈরি করতে হলে প্রথমে আলুগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে, তারপর। সুপ্রিয় দর্শক, একটি সতর্ক সংবাদ। শহরের কেন্দ্রীয় চিড়িয়াখানা থেকে একটি পেঙ্গুইন পালিয়েছে। পেঙ্গুইনটা ছিল খুবই ডেঞ্জারাস। আমি বলবো আপনাদের দরজা জানালা যা কিছু আছে সমস্ত কিছু বন্ধ করে দিন। ওরে বাপ রে বাপ, এখন কি করব? সমস্ত দরজা জানালা বন্ধ করে দিতে হবে, না হলে মৃত্যু নিশ্চিত। তাড়াতাড়ি করতে হবে, তা না হলে যে কোনো সময় ঘটতে পারে বিপদ। এই যে জানালা বন্ধ হয়ে যাও, হেঁচো হেঁচো হেঁচো, এই তো হয়ে গেছে। যাক বাবা, শান্তি পেলাম। কি ব্যাপার, দরজা খোলা! হায় হায়, তাড়াতাড়ি দরজাটা বন্ধ করতে হবে। কি ব্যাপার, ডোরবেল বাজাচ্ছে কে? কি সর্বনাশ! ওরে বাপ রে বাপ, ঘটনা কি, কি হচ্ছে এখানে, দেখা দরকার। ওরে বাপ রে বাপ, ওই তো সেই পেঙ্গুইনটা, তাড়াতাড়ি পালাতে হবে। এই যে, কোথায় গেলে তুমি? বের হও, তোমার সাথে কথা আছে। শোনো ভাই, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও প্লিজ। কোথায় গেল ইঁদুরটা? কোথায় গেলে ভাই, প্লিজ আমাকে কিছু খেতে দাও, আমি মরে যাব। এক মিনিট দাঁড়াও, আমি বের হই। ইস, অনেক লেগেছে, আসো হাত মেলাই। না, আমাকে কিছু খেতে দাও, আমি ক্ষুধার্ত। আমার কাছে খাবার নেই। ওই তো খাবার, আমি দেখে ফেলেছি, এক্ষুনি গিয়ে খেতে হবে। ও, আজকে পেট ভরে খাবো, মনে হচ্ছে এই ফ্রিজটার মধ্যে অনেক খাবার রয়েছে। আহা, কত আইসক্রিম! কি ব্যাপার, এটা কি হলো, একটা পেঙ্গুইন এখানে কি করতে এসেছে? এক মিনিট দাঁড়াও, আমি আসছি। আহা, কি স্বাদ, আইসক্রিম, মালাই, কুলফি। এই যে মিস্টার পুসিক্যাট, আইসক্রিম খাবে, আমি খেয়ে নিচ্ছি। এটা তুমি কি করছো, চুরি করা মহাপাপ। ইস, মাথাটা একবারে ঘুরে গেছে। হাই হাই, পেঙ্গুইনের বাচ্চাটা বিপদে পড়েছে। এই, এসব কি করছো? হাই হাই, এটা কি করলে? এই, কোথায় পালাচ্ছ তোমরা? দাঁড়াও বলছি। হাই হাই, স্লিপ খেয়ে গেলাম। টম, এখানে কি হচ্ছে? তুমি আমার পুরো বাড়ি নোংরা করে ফেলেছো, ফ্রিজ থেকে খাবার চুরি করে খাচ্ছো, তুমি কি একটা চোর? তুমি আমার পুরো বাড়ি পরিষ্কার করবে, আমি অন্য কিছু শুনতে চাই না। যাও, কাজ শুরু করে দাও, আমার কথা বুঝতে পেরেছো? জি ম্যাডাম, টেনশন করবেন না, সব কিছু ঠিক করে দিচ্ছি। বাবা গো, তোমাদের সাহস মন্দ না, আমার এরিয়ায় গোলযোগ করো, একদম পিটিয়ে তক্তা বানিয়ে দেব, বুঝলে? টেলিগ্রাম এসেছে। সাত সকালে টেলিগ্রাম পাঠালো কে, দেখি তো খুলে। প্রিয় কুদ্দুস ভাই, আমি বর্তমানে অনেক সমস্যার ভিতরে আছি। টম আমাকে এত পরিমাণ বিরক্ত করছে, আমি সহ্য করতে পারছি না। আপনি তাড়াতাড়ি চলে আসুন। আপনার প্রিয় জেরি। কি আর করা, যেতেই হবে, খালাতো ভাই বলে কথা, টমটার ব্যান্ড বাজাবো। বাপরে বাপ, কুদ্দুস ভাই আসছে, পালা পালা পালা। ওরে আল্লাহ, আমি আবার কোথায় পালাবো? মাটি খুঁড়ে মাটির নিচে পুঁতে থাকি, তাহলে প্রাণ বাঁচবে, এই তো হয়ে গেছে। পাজি টমটাকে তেনা বানিয়ে ফেলবো। জেরিকে শাস্তি দিতে আমার খুবই ভালো লাগে, একটা বোম ফুটানো যাক। ওহ, ফুটেছে। টমের জ্বালায় আর পারি না। ইস, দাঁড়াও জেরি, তুমি ভয় পেও না, আমি চলে এসেছি, তোমার কুদ্দুস ভাই। এই তো টম, বেয়াদব হা কর, তোর বোম তোকেই ফোটাবো। তুই কে রে, পুচকে ইঁদুর, আমার সাথে পাঙ্গা নিতে চাস? শোনো বদমাইশ বেড়াল, আমি জানি তুমি আমার খালাতো ভাই জেরিকে অনেক জ্বালাও, আমি থাকা অবস্থায় এটা কিন্তু হবে না, বলে দিলাম তোমাকে, যাও। কথাটা মনে থাকে যেন, না হলে বানের জলে ফাঁসিয়ে দেবো তোমাকে।
অনেক দিন ব্যায়াম করা হয় না, তাই শরীরটা দুর্বল হয়ে গেছে, স্ট্রেস চলে এসেছে। ব্যায়াম করে নেওয়া যাক, দেখি তো। এই তো বডিটা সিক্স প্যাক হয়ে গেছে, এইবার দেখাবো ওই কুদ্দুসকে আমি কি জিনিস। কিছু খেয়ে নেওয়া যাক। হাই হাই, টম আসছে, আজকে দেখাবো মজা, বুঝলি? তোমার মতো বেড়ালের জন্য আমার এক হাতি যথেষ্ট, সুপারম্যান পাঞ্চ। খাও। এত শক্তিশালী ইঁদুর জীবনেও দেখিনি, জীবনেও দেখিনি, জীবনেও দেখিনি। কুদ্দুস ভাই টমের সঙ্গে পাঙ্গা নিয়েছে, কখন কোন দিক থেকে অ্যাটাক করে কে জানে। তুমি ঠিকই ধরেছো জেরি, অ্যাটাক করব না, একবারে দুনিয়া থেকে সরিয়ে দেব। কাট কাটা।